রায় খিচুড়ি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা সিমলা অ্যান্ড মানালি ঘুরতে যাওয়ার সময় ট্রেনে, তো ট্রেনে এত জোরে আওয়াজ হচ্ছে, আমি দেখো কথা বলছি তাও বোঝা যাচ্ছে না, তাই আলাদাভাবে তোমাদের বলতে হলো। তো রাই কেরম বদমাইশি করছে দেখো, রাইকে বলছি হাই বলে দাও। আর রায়ের পাশে একটা দাদা পেয়েছে, তো দাদার সঙ্গে মানে ট্রেনে যাচ্ছিলো আমাদের মতো, ওরাও মানালিতে যাচ্ছে, তো ওদের ওর সঙ্গে খুব মানে খেলা করছে, ঘুরছে ফিরছে আর গল্প করছে, দেখো ওর সাথে বদমাইশিও করছে। তারপরে ওকে বলছে হাই করে দাও, ও হাই করবে না, আমার কোলের ওপরে কি করছে দেখো। তো আর ট্রেনটা এত জোরে যাচ্ছে, মানে আমরা উঠেছি সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা বলতে রাত দশটায়, দশটা ট্রেন, তো সেটা সারা দিন সারা রাত এমনকি তারপরের দিন সকালে নামা, তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা। তারপর ট্রেনেও তেমন একটা ঠিক মতো খাওয়া দাওয়াও নেই, ঘুমও নেই, তাই জন্য ক্লান্ত হয়ে শরীরটাও খারাপ, এমনিতে শরীরটা খারাপ ছিল, গ্যাস হয়ে গেছিলো, তো সে যেই কারণে ভিডিও করতে পারিনি। তো এখনই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম শরীরটা একটু ভালো হতে, তোমরা